বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অশ্বত্থির করে আছে চুপ। ফণী মনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়ে আছে। মধুকর ডিঙ্গা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে, এমনই হিজল বট তমালির নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জোছনা যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশুদ্ধ বট দেখেছিল, হায় শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো, যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাঠ ভাট ফুল ঘুঙ্গুরের মতো তার কেঁদেছিল পায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই পরম করুণা আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রাণের কবি, আত্মার কবি জীবনানন্দ দাসের কবিতাটি পড়লাম, বাংলার মুখ আমি দেখিয়াছি। খুবই ভালো আমাদের রান্নাবান্না আপাতত শেষ, খেয়ে দিয়ে নামাজ পড়ে তারপর এখন আবার এই যে আমি পাখি করে বসে আছি, বাচ্চাটা এসে খাবে। আর এই যে আমি তরকারি করছি, আর হঠাৎ মনে হলো যে একটা মানে জীবন আনন্দ দাসের বাংলার মুখ আমি দেখিয়াছি একটু পড়ি। যদিও কবিতা আবৃত্তি আমি জানি না, একেবারে জানি না, তো আমি এমনই করি। পড়ছিলাম, ভাবলাম যে একটু বন্ধুদের সময়, তো আমার যে টাকাটি এটা কালকের জন্য কাটছি। অনেক সবজি কেটেছি আজকে। তো আদান তুমি খাবা এখন? আমার ছেলে এখন ছটা, কটা বাজে? ছটায় খাবে বলছিল যে আমি ছটায় খাবো। তো আমি তাড়াতাড়ি করে ওর জন্য মানে ঘন ডাল চাল কুমড়া দিয়ে, তারপর কালকে মাছ আর মূলার একটা তরকারি, আর কালি জিরা দিয়ে রসুন মরিচের একটা ভর্তা বানিয়ে রেখেছিলাম, সেটা একটু গরম করে রেখে দিয়েছি। গরম ভাতের সাথে সে একটু খাবে, যেহেতু সে রাত্রে খেতে চায় না। সে আমি যেহেতু কাজ রান্না করতে হবে আবার, সেই জন্য সে বলছিল বাইরে থেকে, সে বাইরে থেকে কিনে নিয়ে আসি আম্মু। আমি মানা করছি যে না থাক, পরে খেয়েও আরেকদিন, আজকে রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে। তো কিছু বসে আছি, ভালো থাকি আমরা, ভালো থাকি আমরা এই পৃথিবীর সবাই, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়ায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ বন্ধুরা।